প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। ঢুকে যাচ্ছিস কেন? কেন আমাদের সিএমও সাহেব আছেন, ডেপুটি সিএমও আছেন, আমরা একটা ইন্সপেকশন করলাম যে প্রপার সিকিউরিটি, বিভিন্ন নার্সিংহোম আমাদের ইন্সপেকশন শুরু হয়েছে, সারপ্রাইজ ভিজিট হবে, বিভিন্ন আমাদের প্যাথোলজিক্যাল সেন্টার, আমাদের যে সমস্ত ইউএসজি সেন্টারগুলো আছে, পরিষেবা সবাই ঠিকঠাক পাচ্ছেন কি না নাগরিকরা, এটা তো অলরেডি আমাদের ওপর থেকে নির্দেশ আছে, এগুলো দেখা আমাদের দায়িত্ব। তো সেই হিসাবে আমরা বেশ কিছু নার্সিং ইন্সপেকশন শুরু করেছি, কিছু কিছু ফাইন্ডিংস আছে, আমরা সেগুলো রেক্টিফিকেশনের জন্য বলেছি, এবং যেখানে যেখানে আমরা দেখছি অ্যানোমালিজ একটু বেশি আছে, অর্থাৎ লাইসেন্স নেই, প্রপারলি ঠিকঠাক করা হয়নি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা শুরু করছি, সেটা আমরা পার্টিকুলারলি তাদেরকে জানিয়ে দিচ্ছি। ওনারা মূলত নার্সিংহোমের পরিকাঠামো এবং লাইসেন্স, তার কাগজপত্র এবং যে স্টাফ প্যাটার্ন আছে এই সমস্ত জিনিস দেখছিলেন। না, আমাদের তো কাগজপত্র যতদূর আমার মনে হয়েছে ওনাদেরকে দেখিয়ে কাগজপত্রতে ওনারা স্যাটিসফাইড, কাগজপত্রতে মধ্যে অসঙ্গতি কিছু নেই বলেই আমার ধারণা, এরপরে তো ওনারা বলতে পারবে না। এবারে হ্যাঁ, ওনারা কয়েকটা জায়গাতে, যেমন আমাদের সামনে যেহেতু এখনও বিল্ডিংটা কনস্ট্রাকশন হচ্ছে, যেখানে সামনে লিফ্টটা বসছে সেখানে বাঁ দিকে একটু, যেহেতু লিফ্ট এখনও ফিজিক্যালি বসেনি, ওইখানে একটা গ্যাপ রয়েছে, ওখানটা ওনারা আমাদেরকে একটা গার্ড দিতে বললেন, যাতে কোনো কারণে যদি কোনো অসুস্থ রুগী অসাবধানতায় ওইদিকে চলে যায় তার যেন কোনো চোট আঘাত না হয়। এছাড়া মানে মোটামুটি নার্সিংহোমের যারা আমাদের জিএনএম সিস্টার, আরএমও, মূলত ওনারা এই দুটো জিনিসই আমার মনে হয় দেখছিলেন, প্লাস আমাদের আর যারা যারা নার্সিং স্টাফ তাদের সাথে দেখলাম কথা বললেন, তারা কে কোথা থেকে পাশ করেছে সেগুলো জানতে চাইলেন, ব্যাস। আর আমাদের যে লাইসেন্সগুলো আছে, ফায়ার, সিএমওইচ, ট্রেড,
এই সমস্ত লাইসেন্সগুলো ভেরিফাই করলেন, সমস্ত আইসিইউ থেকে, জেনারেল ওয়ার্ড থেকে, ওটি থেকে শুরু করে সবটাই।